বল এই যে বেগটা, এই বেগটা মান পরিবর্তন হবে না, শুধু দিক পরিবর্তন হবে। তাহলে যে দিক পরিবর্তন হলো এবং সেখানে আবার বল গেল, সেখানে আমি আবার তার সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আবার বল প্রয়োগ করব, মানে এই বলটা আমাকে কন্টিনিউয়াস প্রয়োগ করতে হবে। এই বলটা আমাকে কন্টিনিউয়াস প্রয়োগ করতে হবে, তো বেগ চেঞ্জ হতে থাকবে আর আমাকেও কন্টিনিউয়াস তার সাথে প্রয়োগ করতে হবে। এটা যদি আমি করি তাহলে কি হবে, এই বলটা সবসময় এই বেগ বরাবর চলতে থাকবে, এখানে যাবে, এই বেগ পাচ্ছে, আমি বল প্রয়োগ করব, আবার বলটা এখানে সরে যাবে, বেগ এরকম হয়ে যাবে, আবার আমি বল প্রয়োগ করব, মানে এই বলটা কন্টিনিউয়াস আমাকে এই রেখার এই বেগের সাথে 90 ডিগ্রি কোণ করে প্রয়োগ করবে। আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখব কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল আর রাস্তার ব্যাংকিং। চলো প্রথমে আমরা একটা ঘটনা দেখে আসি। আচ্ছা দেখো, এখানে আমরা দেখলাম যে কোনো বস্তু যখন সে বৃত্তাকারে ঘোরে তখন তার কেন্দ্রের বিপরীত দিকে সে ছিটকে পড়তে চায়, তো এটা হয় হলো তার কেন্দ্র বিমুখী বলের কারণে। তো দেখো, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি কীভাবে এটা হয়। আমার কাছে একটা বল আছে, আমি চাচ্ছি এই বলটাকে একটা বৃত্তাকার পথে ঘোরাবো। এখন এই বলটাকে যদি আমি এই পথে ঘোরাতে চাই, সমুদ্রতে আমি ঘোরাবো, তখন কি হয়, মনে করি এই অবস্থানে এই একটা বেগে চলছে, আচ্ছা এখন নিউটনের প্রথম সূত্র অনুসারে কি হবে, এই বলটা এই বিন্দুতে এই বেগে যাচ্ছে, এই বেগে গেলে যেহেতু আমরা ধরে নিচ্ছি আর কোনো বল নেই, কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, কোনো কিছু কোনো বল নেই এক্সট্রা, তো এই বলটা কি হবে, সে এই বিন্দুর পরে সে আসলে এই সোজাসুজি যেতে চাইবে। তাহলে আমি যদি চাই এই বলটা এই পথে যাক, তাহলে আমাকে এই যে সে সোজাসুজি যাইতো, আমার কি করতে হবে, এক্সট্রা একটা ফোর্স দিয়ে তাকে এই অবস্থানটাকে আবার এইখানে নিয়ে আসতে হবে। তো আমরা মনে করলাম সেই ফোর্স তো আমরা এরকম একটা ফোর্স দিলাম, দিলে কি হবে, সে আগের অবস্থানে ফিরে গেল, এরপরে সে তো আবার ওই অবস্থান থেকে ওই বেগেই যাবে, তখন কি হবে, আবার আমাকে এই বরাবর ফোর্স দিতে হবে। এই যে ফোর্সটা আমি দিচ্ছি, যে বলটা দিচ্ছি, এটা কিন্তু তার এই যে বরাবর যে তার বেগ, এই বেগের সাথে উলম্বভাবে দিতে হবে। কেন উলম্বভাবে দিতে হবে, কারণ আমরা ম্যাথমেটিক্স প্রতিপাদনে যাব না, আমরা জাস্ট একটু বোঝার জন্য যে যখন আমি উলম্বভাবে এই বেগের সাথে একটা বল প্রয়োগ করব, এর সাথে 90 ডিগ্রি কোণ করে, তখন এই বলের এই বরাবর কোনো উপাংশ নেই, এই বরাবর বা পিছন বরাবর কোনো উপাংশ নেই, ফলে এই বেগের মানের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র যেহেতু একটা বল প্রয়োগ হচ্ছে এর দিক পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে যখন আমি এরকম একটা বল এর সাথে 90 ডিগ্রি করে এর সাথে প্রয়োগ করব, তখন এই বল এই যে বেগটা, এই বেগটা মান পরিবর্তন হবে না, শুধু দিক পরিবর্তন হবে।
তাহলে যে দিক পরিবর্তন হলো এবং সেখানে আবার বল গেল, সেখানে আমি আবার তার সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আবার বল প্রয়োগ করব, মানে এই বলটা আমাকে কন্টিনিউয়াস প্রয়োগ করতে হবে। এই বলটা আমাকে কন্টিনিউয়াস প্রয়োগ করতে হবে, তো বেগ চেঞ্জ হতে থাকবে আর আমাকেও কন্টিনিউয়াস তার সাথে প্রয়োগ করতে হবে। তো এটা যদি আমি করি তাহলে কি হবে, এই বলটা সবসময় এই বেগ বরাবর চলতে থাকবে, এখানে যাবে এই বেগ পাচ্ছে, আমি বল প্রয়োগ করব আবার বলটা এখানে সরে যাবে, বেগ এরকম হয়ে যাবে, আবার আমি বল প্রয়োগ করব, মানে এই বলটা কন্টিনিউয়াস আমাকে এই রেখার এই বেগের সাথে 90 ডিগ্রি কোণ করে প্রয়োগ করতে হবে। তার মানে আসলে কি, আমি এই বেগটা তার কেন্দ্র বরাবর, এই যে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রর দিকে প্রয়োগ করছি, যেহেতু এই বেগ এটা তো স্পর্শ বরাবর ক্রিয়া করছে, তাহলে এর সাথে উলম্ব মানে হলো এটা আসলে এর কেন্দ্র দিয়ে যাচ্ছে এই বলটা। এই জন্য এই বেগ, এই যে বলটা, এই বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, মানে কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য তার কেন্দ্রমুখী যে বল প্রয়োগ করা লাগে এটা হলো কেন্দ্রমুখী বল। আচ্ছা, তাহলে কেন্দ্র বিমুখী বল কী? কেন্দ্র বিমুখী বল হলো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যখন কোনো বস্তুর উপরে একটা বল প্রয়োগ করা হয় সে তার বিপরীত দিকে সমমানের বল সেও প্রতিক্রিয়া হিসাবে প্রয়োগ করে। তো তাহলে আমি যখন এটাকে কেন্দ্রমুখী বল দিব, বলটাও আমার উপরে কেন্দ্র বিমুখী আর একটা বল প্রয়োগ করবে। দেখো, মোটরসাইকেল যখন এইভাবে বাঁক নিবে তখন আসলে সে এক কোনো একটা বৃত্তের যে চাপ সেই গতিপথ অতিক্রম করে, সে আসলে বৃত্তাকারে ঘুরে, যখন কোনো বাঁক নেয় সে আসলে কোনো না কোনো বৃত্তের ওপর দিয়ে চলে। তো যখন সে বক্রাকারে এরকমভাবে একটা বৃত্তের ওপর দিয়ে চলবে তখন কি হবে, সে কেন্দ্র বিমুখী একটা বল অনুভব করবে। ধরো আমাদের কাছে বাস আছে, বাস যদি এই বরাবর যায় এবং এইভাবে বাঁক নিতে থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে, এই অ্যাঙ্গেলটা দেখো আসলে এই একই অ্যাঙ্গেল, ঠিক আছে,